আসসালামু আলাইকুম আমি রেদওয়ান কোল মালয়েশিয়া থেকে আবার আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে হাজির হলাম মালয়েশিয়া সহকারে বিশ্বের যে সমস্ত দেশে বাংলাদেশি প্রবাসীরা আছেন তাদের উদ্দেশ্যে আজকে এই কথাটি বলবো সাবধানতামূলক একটি ভিডিও আপনাদের নিয়ে আসলাম সেটি হলো আমাদের মধ্যে অনেকেরই একটা অভ্যাস আছে যে কম দামি জিনিস খোঁজা বা মানে পুরাতন জিনিস কেনার যেমন মোবাইল এই মোবাইলটা কিন্তু মালয়েশিয়াতে আনাচে কানাচে বিভিন্ন সময় দেখবেন যে আপনাকে অফার করছে ভাই মোবাইল ভাই মোবাইল মোবাইল লাগবে নাকি মোবাইল লাগবে নাকি এটি আইফোন এটি কেনা হয়েছে দুই হাজার টাকায় কিন্তু আপনাকে অনেকেই দুইশো টাকায় অফার করবে মোবাইল ল্যাপটপ আরও অনেক অ্যাক্সেসরিজ আজকে যে বিষয় নিয়ে বলবো এটা হলো মোবাইল এবং ল্যাপটপ এই মোবাইলটা আপনি এক রাস্তার কারো কাছ থেকে কিনলেন একশো টাকা দেয় বা দুইশো টাকা দেয় মূলত এই মোবাইলটার দাম কিন্তু দুই হাজার রিঙ্গিত বা আপনারা যা মিডিল ইস্টে থাকেন হয়তো বা দুই হাজার রিয়াল বা দুই হাজার দেড়হাম বা দুই হাজার দিনার যারা মিডিল ইস্টে থাকেন কিন্তু আপনার কাছে কোনো এক প্রবাসী বাংলাদেশি হোক অথবা ওই দেশের হোক বা যে কোনো দেশের হোক সে বিক্রি করতে ইচ্ছুক মাত্র দুইশো রিয়ালে দুইশো রিঙ্গিতে আপনার অনেকেই কিন্তু লোভে পড়ে এটা কিনেন কিন্তু কখনো এইটা এই কাজটা করবেন না মোবাইল এবং ল্যাপটপ পুরাতন তা কিনবেন না রিসেন্টলি মালয়েশিয়াতে অনেক ঘটনা ঘটছে এরকম এরকম মোবাইল বিভিন্ন অফিসারের কাছ থেকে চিন্তাই করে নিয়ে আসা বা বিভিন্ন ফ্ল্যাট বাসা থেকে মোবাইল চিন্তাই করে নিয়ে আসা মোবাইলটা চিন্তাইকারীরা মালয়েশিয়ান বাংলাদেশি প্রবাসীদের কাছে বিক্রি করছে বাংলাদেশি প্রবাসীরা ওই মোবাইলটা এখানে খোলার পরে অন্য সিম লাগাইছে যদিও অন্য সিম লাগাইছে কিন্তু তার এ আইফোন এটা কিন্তু একটা আইফোনের একটা বিশেষত্ব যেটা আছে সেটি হলো এখানে একটা সিস্টেম করে রাখা রেজিস্ট্রেশন করে রাখা যায় জিপিআরএস অন করে রাখা হয় যেটা পরবর্তীতে অন্য সিমও যদি লাগানো হয় তাও কিন্তু এই সেমটা নতুন কোন সিম ঢোকানো হয়েছে সেই সিমের কী নাম্বার এবং এই মোবাইলটা কোন লোকেশনে আছে কে ব্যবহার করতেছে তার ডিটেলস কিন্তু এটা বলে দেয় সেজন্য এরকম ফোন আপনারা যারা পুরাতনতা কিনেন তারা কিন্তু ওরকম ধরা পড়বেন মালয়েশিয়ার কথা বলি আমি যেহেতু মালয়েশিয়াতে আছি মালয়েশিয়াতে কিন্তু বিগত দু এক মাসের মধ্যে এরকম অনেক বাংলাদেশি পুলিশের হাতে ধরা খাইছে বা এখানে ইমিগ্রেশনের হাতে ধরা খাইছে যারা এরকম পুরাতন ফোন কিনছে এরকম চিন্তাইকারীর কাছ থেকে মূলত যারা ফোন কিনছেন তারা কিন্তু অপরাধী না কিন্তু আপনারা অপরাধী না হলেও আপনারা যে অপরাধী না এই জিনিসটা প্রুভ করতে কিন্তু সময় লাগবে এই সময়টা কিন্তু আপনাকে যদি পুলিশে ধরে যে কোনো উপায়ে বা ইমিগ্রেশন ধরে আপনাকে কিন্তু জেলখানাতে রাখবে এরপর আপনার লয়ার ধরতে হবে এরপর আপনার প্রমাণ আদি দিয়ে এরপর আপনাকে বের করে আসার সুযোগ দিতে পারে সুতরাং যারা এরকম আছেন মালয়েশিয়াতে এবং বিশ্বের অন্যান্য দেশে বাংলাদেশি প্রবাসী ভাইরা এদেরকে একটা জরুরি পরামর্শ সেটি হল আপনারা কারো কাছ থেকে কোনো প্রকারের স্মার্টফোন অথবা ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড কিনবেন না যদি কিনেন তাহলে কিন্তু এরকম পুলিশের হাতে ইমিগ্রেশন হাতে খাইতে পারেন জেলখানায় থাকতে হবে কতদিন সেটা বলা যাবে না ঠিক আছে সুতরাং যারা এরকম সেবে চলতে চান টাকা ইনকাম করার জন্য বিদেশে আসছেন ঠিক আছে তারা ছিনতাইকারীদের প্রবণতা থেকে বিরত থাকুন কারো কাছ থেকে পুরাতন মোবাইল ল্যাপটপ এগুলা কিনবেন না আজ এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে ভালো একটি টপিক নিয়ে এ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে ইম্পর্টেন্ট যে ভিডিওগুলো আপলোড করি অটোমেটিকলি পৌঁছে যায় আপনার হাতে ওকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম